উফ বড় মামি, তুমি কেন এরকম করছো? তুমি জানো সেদিনকে তোমার ওই মরা মুখ দেখার কথাটা শোনার পর থেকে ছোড়দা ভাই কতটা আপসেট? তুমি দেখেছো তো ছোড়দা ভাই কিন্তু তারপরে একদিনও ঝুমুরকে নিয়ে বাড়িতে আসেনি। আর তাই তো আজকে কৌশিকি দিয়ে ওদের রাজি করাতে গেছে। আর আমি জানি কৌশিকি দিয়ে ওদের ঠিক বুঝিয়ে রাজি করে বাড়ি ফিরিয়ে আনবে। তুমি চলো তো এখন চলো। তোরা বুঝবি না, বুঝবি না এসব। আমি তো মা, মায়ের যে কি জ্বালা সেটা তোরা কোনোদিনই বুঝতে পারবি না। এসব করে আমার ছেলের জীবনটা নষ্ট হচ্ছে। আগে বেকমের পাশে দাঁড়াতে গিয়ে নিজের জীবনটাকে শেষ করলো, এখন ওই ঝুমুরের পাশে দাঁড়াতে গিয়ে নিজের জীবনটাকে শেষ করছে। তবে যে যাই বলুক না কেন, ওই মেয়েকে আমি বাড়ির বউ হিসেবে কিছুতেই মেনে নেবো না, কিছুতেই না। বড়মা, মা, বড় বড়মামি, বড়মামি শোনো তো, বড়মা কথাটা শোন। বড় বৌদি, কৌশিকের দ্বীপটা এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা না, মানে ছোট ভাইরা আসছে তো, ফোন তো এখনো কেউ করলো না। আমিও তো সেটাই ভাবছি স্যাম। আমি যখন অভিতাজকে ফোন করেছিলাম তখন অভিতাজ আর আবির দুজনেই থানায় ছিল। আমি তোকে বলে দিলাম আবিরকে বলতে, কিন্তু তারপর ওরা ঝুমুরের ওখানে গেছে কি না কিছুই তো জানি না। আবির তোমাকে এখানে এনেছে? এখন থেকে তোমরা এখানে থাকবে বলেছে বুঝি? এটা ওর বন্ধুর বাড়ি তাই না? বাহ, বেশ ভালো তো। ঝুমুর, তোমার সাথে আমার অনেক কথা আছে। ঝুমুর, তোমাকে এই কথাগুলো বলাটা খুব জরুরি, তাই আমি তোমার কাছে ছুটে চলে এসেছি ঝুমুর, আর থাকতে পারিনি। তোমাকে যদি কথাগুলো বলি তাহলে তুমি বুঝতে পারবে যে বাড়িতে কি ঘটেছে। তোমাদের বিয়েটা হাচমকাই হয়ে যাওয়াতে বাড়িতে সবাই খুব হতাশ হয়ে পড়েছে। হ্যাঁ, বাড়িটা একেবারে শ্মশান হয়ে গেছে, হাসি আনন্দ সব চলে গেছে। কারণ আবির তোমার জন্য বলেছে যে ও বাড়ির বাইরে থাকবে, আর আবিরের এই সিদ্ধান্তটা কেউ মেনে নিতে পারছে না ঝুমুর। বিশ্বাস করুন দিদিমণি, আমি দাদাবাবুর কাছ থেকে কিচ্ছু চাইনি, দাদাবাবু জোর করে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ঝুমুর, তুমি একদম ঠিক কথা বলেছো। আবির যা করেছে জোর করে করেছে, বাধ্য হয়ে করেছে, জাস্ট তোমাকে বাঁচানোর জন্য, আর কিছু না, দ্যাটস ইট। ঝুমুর প্লিজ, তুমি ভেবো না যে, প্লিজ ভেবো না যে আমি এই কথাগুলো নিজের জন্য বলছি। আমি কিন্তু এই কথাগুলো তোমার ভালোর জন্যই বলতে এসেছি, ট্রাস্ট মি। আমার কিন্তু কোনো প্রবলেম, আমি শুধু চাই যে আবির ভালো থাকুক, এরপরে আমার ওর সাথে সম্পর্ক থাকুক বা না থাকুক আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু ঝুমুর, তোমরাও তো ভালো থাকতে পারবে না, কারণ এই বিয়েটা তো শুধু একটা গিভ অ্যান্ড টেক পলিসি। বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।